দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় দেউটির সুস্বাদু ছানার মিষ্টি। কিন্তু অনেকে জানেন না সেই মিষ্টি তৈরির পেছনের গল্প। প্রথমে বিভিন্ন এলাকা ঘুরে খাঁটি গরুর দুধ সংগ্রহ করেন কয়েকজন। তারপর বড় পাতিলে গরম করা হয় সেই দুধ। দীর্ঘ সময় ধরে জাল দেওয়ার পর টক ব্যবহার করে দুধ থেকে আলাদা করা হয় ছানা। সম্পূর্ণ পানি সরে গেলে ছানাকে আঠালো করতে সামান্য পরিমাণ ময়দা মেশানো হয়। এরপর দুধের ছানা দিয়ে তৈরি করা হয় খামির। সেই খামিরকে বিশেষ প্রক্রিয়ায় রেখে দেওয়া হয় আরো কিছুক্ষণ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তারপর ছানাযুক্ত খামিরকে গোল করে ছোট ছোট মিষ্টির আকৃতি দেওয়া হয়। এই কাঁচা মিষ্টিকে চিনি মিশ্রিত শিরায় ডুবিয়ে গরম করে বানানো হয় বিখ্যাত দেউটির সুস্বাদু ছানার মিষ্টি। এই মিষ্টির কদর এতই বেশি যে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই মিষ্টি পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে কাতারে থাকি, তো ওখানেও আমি অনেক দোকানে দেখেছি ঐতিহ্যবাহী দেউটির মিষ্টি। ইভেন আমি এখন দেশে এসেছি, আমি আমার ফ্যামিলির জন্য দেউটির মিষ্টি নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। সোনাইমুনি দেউটি বাজারে মিষ্টিটা ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, ঢাকা, চিটাং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, এলাকা ও আশপাশের জেলার গণ্ডি পেরিয়ে খ্যাতি ছড়িয়েছে নোয়াখালী সোনাইমুনি উপজেলার দেউটি বাজারের বিখ্যাত ছানার মিষ্টি। স্থানীয় বাজারের নামানুসারে এই মিষ্টি দেউটির মিষ্টি নামে প্রসিদ্ধ। স্থানীয়দের মতে প্রায় 100 বছর পূর্বে নোয়াখালী জেলার দেউটি ইউনিয়নের বটখিল গ্রামের করুণা মন্দার বাড়ির করুণাবাবু মজুমদারের হাতেই এই মিষ্টির যাত্রা শুরু হয়। প্রথম দিকে তিনি বাড়িতে বসেই মিষ্টি তৈরি করে বিক্রি করতেন। চাহিদা বাড়ার পর দেউটি বাজারে মিষ্টির দোকান খুলে বসেন। তার সমসাময়িক সময় নারায়ণ মিষ্টি ভাণ্ডারও সেখানে যাত্রা শুরু করেন। তাদের থেকে এই মিষ্টি বানানো শেখেন পরিবারের অন্য সদস্যরাও। সেখান থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। বিভিন্ন উৎসবের সময় ছানার মিষ্টির জন্য এখানকার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। দূর দূরান্ত থেকে সেখানে মিষ্টি খেতে দল বেঁধে আসেন তরুণ যুবকরা। আত্মীয় স্বজনদের হাত ধরে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের হাতে চলে যায় এখানকার মিষ্টি। তবে উপকরণের দাম বাড়ায় হিমশিম খেতে হয় বলে জানান বিক্রেতারা। আমার বিয়ের মিষ্টিটা এই দোকান থেকে নেওয়া হয়েছিল এবং আসলে আমার প্রত্যেক আত্মীয় স্বজন বাড়িতে এই মিষ্টিগুলো নিয়ে যায়, তাই মিষ্টিগুলো অনেক ভালো এখানকার। আমেরিকাতে আমরা মাঝে মাঝে আমেরিকাতে নিয়ে যাই। এখন বর্তমানে যে চিনির দাম, দুধের দাম, আসলে সব কিছু মিলে গড়বড়াও বাড়ছে। এখন আমরা তেমন আগের মতো এখন আমাদের সবইতে আসতেছেন। দেউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল জানান, ঐতিহ্য ধরে রাখতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। আপনারা জানেন যে লোকাল এখানে যারা খামারি রয়েছে ওদের কাছ থেকে ওরা দুধগুলো সংগ্রহ করে, এই দুধগুলো দিয়ে ওরা মিষ্টি বানায়, এখানে কোনো ভেজাল নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গত 10 বছর আগে যে মিষ্টির যে রেটটা ছিল বর্তমানে সেই রেটটা এখনো রয়েছে, এবং আমরা সবসময় তাদের সাথে পরামর্শ করি। এবং এই মিষ্টির কারণে হাজার হাজার লোক এই ইউনিয়নে আসে, গ্রামে আসে, আমাদের ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। এক একটি দোকানে দৈনিক প্রায় 700 থেকে 800 কেজি মিষ্টি বিক্রি হয়। বর্তমানে এখানকার প্রতি কেজি মিষ্টি বিক্রি হয় 240 টাকা দরে। মোরশেদ আলম, কালবেলা।